সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে ইসলাম প্রতিদিন আয়োজিত দিনিয়াত প্রকাশনী কর্তৃক প্রকাশিত পাঁচ মিনিটের মাদ্রাসা নামক বইয়ের বছরব্যাপী ভিডিও ক্লাস দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হক জালিস আপনারা জানেন এই ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের সাথে ইসলামের দশটি বিষয় নিয়ে শেয়ার করি এবং আপনাদেরকে ইসলামের দশটি বিষয় সম্পর্কে জানাই বরাবরের মতোই আজকের ক্লাসের প্রথম বিষয় হলো ইসলামের ইতিহাস গজওয়া ও সারিয়ার একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান এবং তার ফলাফল রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম সশরীরে যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাকে গাজুয়া বলে এবং রাসুল্লাহ সল্লাহু আলীহি ওসাল্লাম সশরীরে যে যুদ্ধে অংশগ্রহণ করেননি বরং সাহাবাই কেরামদেরকে পাঠিয়েছেন সে যুদ্ধকে ইসলামের পরিভাষায় সারিয়া বলে রাসুলুল্লাহ সল্লাহু আলীহি ওয়াসাল্লাম সর্বদাই শত্রুদের সাথে সন্ধি করার ইচ্ছা পোষণ করতেন কখনোই আগ যুদ্ধ করার মনোবাসনা লালন করতেন না এই জন্যই দেখা যায় ইসলামের অধিকাংশ যুদ্ধ তখনই সংগঠিত হয়েছে যখন শত্রু বাহিনী আক্রমণ করার ইচ্ছা পোষণ করেছে তাদের প্রতিহত করার লক্ষ্যে ইসলামের অধিকাংশ যুদ্ধই সংগ্রহীত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের গজোয়ার সংখ্যা ছিল সাতাশটি এবং সারিয়ার সংখ্যা ছিল তেতাল্লিশটি কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে সর্বমোট গজোয়া এবং সারিয়ার সংখ্যা ছিল বিরাশিটি এ সকল যুদ্ধে মুসলমানদের শহীদের সংখ্যা ছিল মাত্র দুই শত জন শত্রুপক্ষের শহীদের সংখ্যা ছিল সাত শতষাট জন যাদের মোট পরিসংখ্যা দাঁড়ায় এক হাজার আঠারো জন এত সামান্য পরিমাণ লোকের জীবনের বিনিময় গোটা আরবে অত্যাচার অনাচার হত্যা লুণ্ঠন ফেতনা ফাসাদ যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ও নিরাপত্তার এক দৃষ্টান্তহীন পরিবেশ গঠিত হয় এমন অবস্থা হয় যে একজন মোসাফির মহিলা একাকি নির্ভয় হাইরা নামক স্থান হতে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত তফ করে চলে আসতে পারত নির্ভয় এটা এটা ইসলাম ধর্মের সত্যতা এবং তার ন্যায়নিষ্ঠা এবং উত্তম চরিত্রের নিদর্শন এবং এটা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র এবং প্রত্যেকের সাথে সদ্ব্যবহারের ফল ফলে মক্কায় ১৩ বছরে জীবন ছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত দর্শক শ্রোতা আজকের ক্লাসের দ্বিতীয় বিষয় রসুল্লাহ সালু ম ও বেহুশ থেকে মুক্তি পাওয়া হজরত জাবির রাজি আল্লাহ বলেন একদা আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তখন রসুল্লাহ সালু আলহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু আমার শুশ্রূষা আমার সেবা করার জন্য আসলেন এসে দেখেন যে আমি বেহুশ তখন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম পানি আনতে বললেন এবং তা দ্বারা উঁচু করলেন অবশিষ্ট পানি আমার উপর ছিটিয়ে দিলেন ফলে আমার হুঁশ ফিরে আসলো এভাবেই আমি সুস্থ হয়ে গেলাম আজকের ক্লাসের তৃতীয় বিষয় একটি ফরজ সম্পর্কে গোসলের সময় সমস্ত শরীরে পানি প্রবাহিত করা অনেক সময় দেখা যায় যে আমরা যখন গোসল করি তখন আমাদের পুরো শরীরে আমরা পানি পৌঁছাই না আমরা আমাদের দাড়িতে পানি পৌঁছাই না আমরা আমাদের মাথার যে চুল আছে তার ভিতরে পরিপূর্ণভাবে পানি পৌঁছায় না তো অথচ গোসল পরিপূর্ণভাবে সহে শুদ্ধ হওয়ার জন্য আমাদের শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ভিজা এবং সকল অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছানো অত্যন্ত জরুরি হাদিস শরীফে রাসুল্লা সাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন প্রতিটি লোমকূপের নিচে অপবিত্রতা থাকে সুতরাং তোমরা নিজেদের চুলসমূহকে ধৌত করো এবং শরীরকে ভালোভাবে পরিষ্কার করো ফায়দা গোসলের সময় পুরো শরীরে পানি পৌঁছানো ফরস সেজন্য বিশেষ করে মাথার চুল সমূহ এবং দাড়ি ইত্যাদির গোড়ায় পানি পৌঁছানো উচিত এবং মহিলাদের জন্য নিজেদের চুল খুলে গোসল করা উচিত যাতে পানি চুলের মধ্যে ভালোভাবে পৌঁছাতে পারে আমরা গোসলের সময় এই বিষয়টি লক্ষ্য রাখবো আল্লাহ আজকের ক্লাসের চতুর্থ বিষয় একটি সুন্নত সম্পর্কে উজুর পরে একটি বিশেষ দোয়া যে দোয়াটির প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উঁচু করার পরে এই দোয়া পরে তার প্রতিদান দেওয়ার জন্য এক টুকরো কাগজে মোহর লাগিয়ে আরসের নিচে রেখে দেওয়া হয় অতপর কেমত পর্যন্ত কেউ তা খুলতে পারে না দোয়াটি হল হামদিকা আশাদু আল্লাহ ইংতা ফিরুকা আল্লাহ ইলাইক অনুবাদ হে আল্লাহ আপনার সত্তা পবিত্র আপনার জন্যই সকল প্রশংসা আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনার কাছেই ক্ষমা প্রার্থনা করি ও তওবা করি আজকের ক্লাসের পঞ্চম বিষয় একটি গুরুত্বপূর্ণ আমলের ফয়সালা কারীর উপর আল্লাহ সুফানহতাল রহমত কখন নাসিল হয় রাসুল উল্লাহ সাল আলহি বলেছেন ফয়সালাকারীর সাথে ওই সময় পর্যন্ত আল্লাহর রহমত থাকে যতক্ষণ পর্যন্ত না সে জুলুম করে অতবার যখন সে ফয়সালা করার মধ্যে জুলুম করে তখন আল্লাহর রহমত তার থেকে দূর হয়ে যায় এবং শয়তান তার উপর আরোহণ করে আজকের ক্লাসের ষষ্ঠ বিষয় একটি গুণা সম্পর্কে কুফুরীর শাস্তি জাহান্নাম আল্লাপাক রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফে এরশাদ করেছেন যারা কুফুরি করে তাদের সম্পদ ও সন্তান সন্তনদী আল্লাহর বিরুদ্ধে কোনো কাজে আসবে না আর এরূপ লোকেরাই জাহান নামের ইন্ধন হবে সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য আমরা সম্পদ এবং সন্তানদিকে আমরা সঠিকভাবে কাজে লাগানোর পদ্ধতি আমরা জেনে নেব আজকের ক্লাসের সপ্তম বিষয় দুনিয়া সম্পর্কে সম্পদ ও সন্তান সন্তনদি দুনিয়ার সৌন্দর্য মাত্র পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন সুস্পষ্টভাবে এরশাদ করেছেন আলমালু বল বানুনা জিনতুল হায়াত দুনিয়া বল বা কিয়াতুসালিহাত খয়রুন আইনদার অব্দিকা সাওয়াবা ওয়া খয়রুন আমালা অর্থ সম্পদ ও সন্তানাদী শুধুমাত্র দুনিয়ার জীবনের একটি সৌন্দর্য মাত্র আর যে নেক আমল সর্বদা থাকবে তা আপনার প্রভুর নিকট সোয়াব ও বিনিময়ের দিক দিয়ে উত্তম সুতরাং নেক আমল করার পূর্ণ চেষ্টা করা উচিত এবং তার পরিবর্তে সোয়াবের আশা করা উচিত আজকের ক্লাসের অষ্টম বিষয় আখেরাত সম্পর্কে কবরের আহ্বান রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কবর প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে আমি একাকিত্বের ঘর আমি মাটির ঘর আমি পোকা মাকড়ের ঘর এই জন্য আমরা সদা সর্বদাই কবরের কথা স্মরণ করব সকল কাজের ক্ষেত্রে আমাদের একদিন মারা যেতে হবে এই কথা স্মরণ রেখেই সকল কাজ করব ইংসা আল্লাহ আজকের ক্লাসের নবম বিষয় নববী চিকিৎসা কঠিন রোগ হতে পরিত্রাণ যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন সকালে মধু চেটে চেটে খাবে সে কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না আমরা বেশি বেশি মধু খাওয়ার চেষ্টা করবো ইংসা আল্লাহ আজকের ক্লাসের দশম বিষয় নবী সাল্লু আলীহী ওয়াসাল্লামের নসিহাত রসুল্লা সাল্লা আলহি আসলাম বলেছেন হে লোক সকল আল্লাহ তালা বলেন ওই সময় আসার পূর্বে লোকদের সৎ কাজের নির্দেশ করো ও অসৎ কাজ থেকে নিষেধ করো যখন তোমরা আমার নিকট দোয়া করবে আমি তোমাদের দোয়া কবুল করব না তোমরা আমার নিকট চাইবে কিন্তু আমি তোমাদের দিব না এবং তোমরা আমার নিকট সাহায্য প্রার্থনা করবে কিন্তু আমি তোমাদের সাহায্য করব না সম্মানিত দর্শক শ্রোতা এই সময় এই ভয়াবহ সময় আসার পূর্বে আল্লাহ তাআলা আমরা নিজেদেরকে ঠিক করে নেব নিজেদেরকে পরিশুদ্ধ করে নেব। এই ছিল আজকের ক্লাসের দশটি বিষয় আপনারা যারা ইসলাম প্রতিদিন আয়োজিত দিন ইয়াদ প্রকাশনী কর্তৃক প্রকাশিত বছর বছরব্যাপী পাঁচ মিনিটের মাদ্রাসা নামক বইয়ের ভিডিও ক্লাস দেখছেন সকলকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত